হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি অন্যান্য ভিডিও থেকে একদমই আলাদা। আপনি কি লেবু গাছে প্রচুর ফলন পেতে চান এই সিজনে? এর পাশাপাশি শসা ও বেগুন গাছে খুব কম সময়ে প্রচুর ফলন ধরাতে চান? জানতে চান শসা গাছে কোন কৌশল ব্যবহারে প্রচুর ফলন পাওয়া যায়? সেই সাথে মরিচ গাছে খুব কম টাকা খরচে প্রচুর পরিমাণে মরিচ ধরাতে চান? তাহলে আজকের এই ভিডিওতে দেখানো এই দ্রবণটি তৈরি করুন, যেটি খরচ করতে একদমই কম সময় লাগবে এবং কোনো টাকা খরচ হবে না। আর এটি গাছে দিতে পারলেই গাছে প্রচুর পরিমাণে লেবু আসবে। সেই সাথে গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেটি ব্যবহার করে অবশ্যই আপনারা প্রচুর মরিচ পাবেন, সেই সাথে প্রচুর ঝিঙাও পাবেন। সঠিকভাবে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করি। শুরুতে একটি স্টিলের পাত্রে 1 লিটার পানি নিয়ে নিন। এবার এটাকে গরম হতে দিন। কতক্ষণ পর্যন্ত গরম করবেন? 10 থেকে 15 মিনিট পর্যন্ত এই পানি গরম করুন, যেন এরকম ফুটতে শুরু করে। এবার একটি পাত্র নিয়ে নেবেন। ভিউয়ার দেখতে পাচ্ছেন আমি একটি স্টিলের পাত্র ব্যবহার করেছি, আপনারাও স্টিলের পাত্র ব্যবহার করবেন, পরে বলছি কেন। এবার এই গরম পানি যেটা আপনারা কিছুক্ষণ আগে ফুটিয়ে নিলেন, এই ফুটন্ত গরম পানিটাকে আমাদেরকে অবশ্যই নিয়ে নিতে হবে। আপনারা যদি এখানে প্লাস্টিকের পাত্র ব্যবহার করেন অনেক সময় গলে যেতে পারে, তাই স্টিলের পাত্র নেবেন। এভাবে আপনারা 1/2 লিটার পরিমাণ ফুটন্ত গরম পানি নিয়ে নেবেন একটি পাত্রে। এবার যা নিতে হবে সেটি হলো পেঁয়াজের খোসা। হ্যাঁ ভিউয়ার্স, এটি আপনারা অনেকে ফেলে দেন অবহেলা করে, আজ থেকে ফেলে দেবেন না। পেঁয়াজের খোসায় প্রচুর ফসফরাস থাকে, সেই সাথে অন্যান্য মাইক্রো পুষ্টি উপাদান থাকে, যেটি গাছের জন্য খুবই দরকার। এটি আপনারা কতটুকু নেবেন আপনারা যে কোনো মাপের নিয়ে নিতে পারেন, তবে অতিরিক্ত না ব্যবহার করে 2-3 বার ব্যবহার করতে পারেন। তো আমরা এতটুকু নিয়ে নিয়েছি, নিয়ে কিছুক্ষণ অবশ্যই এটাকে খুব ভালোভাবে মেশাতে হবে। ভিউয়ার্স, গরম পানিতে কিন্তু ভালোভাবে না মেশালে এই দ্রবণটা পারফেক্টভাবে তৈরি হবে না। এর আগের ভিডিওতে দেখেছেন এটি তৈরি করতে 2 থেকে 3 দিন সময় লাগে, কিন্তু আপনি এই পদ্ধতি ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যেই তৈরি করে ফেলতে পারেন সেই আদর্শ সার। এবার নিতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এটি হলো ডিমের খোসা। হ্যাঁ ভিউয়ার্স, এতে থাকা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম গাছের বৃদ্ধি ও ফুল ফল আনতে সাহায্য করবে। তো এটা আপনারা অবশ্যই ঠিক এভাবে গুঁড়া করে ব্যবহার করবেন। এই গুঁড়া করে ব্যবহার করলে গাছের জন্য কার্যকর হবে। তো এই গুঁড়া আপনারা নিয়ে নেবেন, অবশ্যই কতটুকু ব্যবহার করবেন। এটি ব্যবহার করার ক্ষেত্রে চেষ্টা করুন 3 চামচ ব্যবহার করার জন্য, অর্থাৎ 3 টেবিল চামচ নিয়ে নিতে পারেন, কিংবা 3 চা চামচও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এতে ক্যালসিয়ামের ঘাটতি দূর হবে গাছের জন্য এবং ফুল ফল আসবে। এটি নিয়ে কিছুক্ষণ ঠিক এভাবে, ঠিক আগের মতো, অর্থাৎ পেঁয়াজের খোসার মতো এভাবে নাড়াচাড়া করতে থাকুন। এতে করে কি হবে, এর উপাদানগুলো দেখা যাবে এই তরলের মধ্যে চলে গেছে। দ্রবণটি তৈরির সময় খেয়াল রাখবেন যেন পানিটা গরম পানি হয়, অর্থাৎ ফুটন্ত গরম পানি। ঠিক এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেলে দেখবেন অনেকটা দ্রবণের মধ্যে মিশতে শুরু করেছে। এবার এতে মিশাতে হবে একটি গুরুত্বপূর্ণ উপাদান। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হলো চা পাতা। আপনারা অনেকে বাড়িতে চা পান করার পর চা পাতা ফেলে দেন, সেটি আজ থেকে ফেলে দেবেন না। সেটি রোদে শুকিয়ে, অর্থাৎ পানিতে ধুয়ে রোদে শুকিয়ে সেটাকে ব্যবহার করতে পারেন। কতটুকু নিয়ে নেবেন আপনারা চেষ্টা করুন 1.5 চামচ পরিমাণ ব্যবহার করার জন্য, অর্থাৎ 1/2 লিটার গরম পানির ক্ষেত্রে 1.5 চামচ পরিমাণ চা পাতাই যথেষ্ট, এর বেশি ব্যবহার না করাই ভালো। তো এভাবে মেশানো হয়ে গেলে কিছুক্ষণ খুব সুন্দর করে নাড়াচাড়া করতে থাকুন, অর্থাৎ চামচ দিয়ে ঠিক এভাবে নাড়াচাড়া করতে থাকুন। এতে করে চায়ের উপাদানও খুব সুন্দর করে এই দ্রবণের মধ্যে মিশে যাবে। চায়ে থাকা উপাদান অর্থাৎ নাইট্রোজেন গাছের জন্য জৈব উৎস। এবার যা করতে হবে, একটি লেবু নেবেন, অর্থাৎ একটি কাগজি লেবু নিয়ে নেবেন। মাঝারি সাইজের লেবু হলেই যথেষ্ট, এটি এই দ্রবণের জন্য খুবই জরুরি বেশি দিন সংরক্ষণের ক্ষেত্রে। অর্থাৎ আপনারা কতটুকু নেবেন আপনারা চেষ্টা করুন ঠিক এরকম মাঝারি সাইজের লেবুর 2 ফালি নেওয়ার জন্য, এর বেশি ব্যবহার না করাই শ্রেয়। এই 2 ফালি যথেষ্ট 1/2 লিটার এই দ্রবণের জন্য। আপনারা যে দ্রবণটা তৈরি করবেন এর সাথে অবশ্যই এই 2 ফালি লেবু চিপে দেবেন। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড যা এই দ্রবণকে বেশি দিন সংরক্ষণ করবে এবং দুর্গন্ধ হতে দেবে না। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আপনারা অবশ্যই চিপে দেবেন, এটি কিন্তু প্রাকৃতিক উপাদান। আর এর পরিবর্তে আপনারা চাইলে ভিনেগারও ব্যবহার করতে পারেন 1 মুখা বা 1 চামচ পরিমাণ। তো এভাবে দিয়ে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেবেন, যাতে এই উপাদানগুলোর সাথে এই লেবুর রস খুব ভালোভাবে মিশে যায়। এবার এই দ্রবণটিকে 6 ঘন্টার জন্য একটি জায়গায় রেখে দিন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 6 ঘন্টা পর দ্রবণটি কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছে।
এবার কিছুক্ষণ ঠিক এভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করান, যাতে করে উপাদানগুলো থেকে বাদবাকি যে অংশ সেটা ডোবনে চলে আসে। এবার একটি পাত্র নিতে হবে। আমরা এখানে একটি পরিষ্কার পাত্র ব্যবহার করেছি। এবার নিতে হবে একটি পরিষ্কার ছাঁকনি, অর্থাৎ ওই দ্রবণটা ছাঁকার জন্য অবশ্যই একটি পরিষ্কার ছাঁকনি ব্যবহার করতে হবে। এবার এই ছাঁকনি দিয়ে আগে থেকে তৈরি করা যে দ্রবণটা সেটাকে ছেঁকে নিতে হবে সুন্দরভাবে, যেন এর উপাদানগুলো দ্রবণের মধ্যে না যায়, কেননা এই দ্রবণটি আপনারা সহজে স্প্রে করতে পারবেন, এজন্য অবশ্যই ছেঁকে নিতে হবে। আর যদি স্প্রে না করতে চান এমনি রাখলেও হবে। তো আমরা এখানে সুবিধার জন্য ছেঁকে নিয়েছি। এবার ছেঁকে নেওয়া হয়ে গেলে এই দ্রবণটা কিন্তু সাথে সাথে গাছে দেওয়া যাবে না, এজন্য কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু লেবু মেশানো হয়েছে তাই এটাকে সংরক্ষণ করা যাবে 5 থেকে 10 দিন। এবং ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করুন 1/2 লিটার পরিমাণ পানি এর সাথে আরও যুক্ত করার জন্য, অর্থাৎ 1/2 লিটার দ্রবণের জন্য 1/2 লিটার পানি যুক্ত করে অবশ্যই আপনারা গাছে স্প্রে করে দেবেন। আর যদি পারেন এটি গাছের গোড়ায়ও দিয়ে দেবেন। এটি আপনারা লেবু, শসা, পেঁপে কিংবা বেগুন গাছে গোড়ায় দিয়ে দিতে পারেন, এতেও কিন্তু জৈবভাবে খুব ভালো ফলন ধরানো সম্ভব। এছাড়াও ছাকার পরে যে উপাদানগুলো রয়েছে এগুলোকে ফেলে দেবেন না, এগুলো আপনারা চাইলে পুনরায় গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। ভিউয়ার্স, এটিও কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে, এটি আপনারা যে কোনো গাছের গোড়ায় ঠিক এভাবে বিছিয়ে দিতে পারেন, এবং দিয়ে অবশ্যই গাছে পানি দিয়ে দেবেন সঠিক সময়ে।